চলছে বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাকলি চক্রবর্তী। আসছি আজকের দিনের বিশেষ কিছু খবর নিয়ে। সৌরভ ভরদ্বাজ ও অতিশি দিল্লি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। রান্নার গ্যাসের দাম বাড়ল, সিলিন্ডার প্রতি 50 টাকা। কাল ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভোট গণনা। সৌরভ ভরদ্বাজ ও অতিশিকে দিল্লি মন্ত্রিসভায় সামিল করা হচ্ছে। এই দুজনের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য রাজ্যপালের কাছে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, দুজনেই বর্তমানে জেলে রয়েছেন। গতকাল তারা তাদের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। আজ নতুন দুজনকে তাদের স্থলাভিষিক্ত করা হবে। মঙ্গলবার মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। সত্যেন্দ্র জৈনকে প্রথমে মানি লন্ড্রিং মামলায় গ্রেফতার করা হয়েছিল। মনীষ সিসোদিয়ার কাছে 18টি বিভাগ ছিল। তার স্বাস্থ্য দপ্তরও সত্যেন্দ্র জৈনকে দেওয়া হয়েছে। রান্নার গ্যাসের দাম আজ ফের বাড়ল, 50 টাকা করে প্রতিটি সিলিন্ডারে দাম বাড়িয়ে দেওয়া হলো। একটি সিলিন্ডারের দাম দিল্লিতে হয়েছে 1130 টাকা। এই বছর অর্থাৎ 2023 সালে এই প্রথম রান্নার গ্যাসের দাম বাড়ল। গত বছর কয়েক দফা দাম বেড়েছে। এছাড়াও বাণিজ্যিক সিলিন্ডারের দামও আরো 25 টাকা বৃদ্ধি পেয়েছে। এবছরে দুবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল। কাল ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের ভোট গণনা। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথম 3 ঘন্টার মধ্যে ফলাফল প্রবণতা পরিষ্কার হয়ে যাবে। গত 16 ফেব্রুয়ারি ত্রিপুরাতে ও 27 ফেব্রুয়ারি মেঘালয়, নাগাল্যান্ডে ভোট নেওয়া হয়েছিল। ইতিমধ্যে তিন রাজ্যের এক্সিট পোলের ভবিষ্যৎবাণী মতে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসছে, নাগাল্যান্ডে বিজেপির জোট সঙ্গীদের নিয়ে ক্ষমতায় আসছে, মেঘালয়ে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা বেশি। এখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারে। যখন কোনো কিছু বেশি হয়ে যায় তখন প্রকৃতি তার হিসেব নেয়, এই মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ দলের বিধায়ক ও পার্ষদদের বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, একসময় ইন্দিরা গান্ধীও বেশি করেছিলেন, আর অতি কিছুই ভালো নয়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বেশি কিছু করছেন, এর হিসেব প্রকৃতি অবশ্যই নেবে। এর মন্ত্রিসভার 2 মন্ত্রীকে গ্রেফতার করলেও দিল্লির উন্নয়নের কাজকর্ম স্তব্ধ হবে না বলে জানান তিনি। তিনি বলেন, দিল্লির উন্নয়ন আরো দ্রুত গতিতে হবে, এটা কেউ আটকাতে পারবে না। উদ্ধব ঠাকরে গোষ্ঠী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের বক্তব্য ঘিরে উত্তেজনা মহারাষ্ট্রের রাজনীতিতে। সঞ্জয় রাউত মহারাষ্ট্র বিধানমন্ডলকে চোর মন্ডল বলে আখ্যায়িত করেন। এই নিয়ে আজ মহারাষ্ট্র বিধানমন্ডলের সোচ্চার হন বিজেপি বিধায়করা। তারা একটিকে স্বাধিকার ভঙ্গ বলে দাবি করেন। বিষয়টি তারা প্রিভিলেজ কমিটিতে পাঠিয়েছেন। সঞ্জয় রাউতের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সদস্যরা। তাদের বক্তব্য এভাবে মন্তব্য করে সঞ্জয় রাউতরা বিধানমন্ডলের গরিমাকে ভুলণ্ডিত করেছেন। সঞ্জয় রাউত লাগাতার বিতর্কিত মন্তব্য দিয়ে গত কয়েকদিন থেকে শিরোনামের শীর্ষে আছেন। মনীষ সিসোদিয়া একজন সৎ ব্যক্তি, এই মন্তব্য করেছেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি প্রবীণ নেতা শান্তা কুমার। তিনি বলেন, মনীষকে ভালো করে চেনেন, তিনি কোনো অবস্থায় দুর্নীতিগ্রস্ত হতে পারেন না। গত মঙ্গলবার সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল, তারপর এখন তিনি সিবিআই হেফাজতে আছেন। এই পরিস্থিতিতে শান্তা কুমারের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বিজেপির একজন বর্ষীয়ান নেতা। বিজেপির একজন প্রবীণ নেতার মুখে সিসোদিয়ার প্রশংসা অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপি নেতৃত্বকে। ইন্টারনেট শাটডাউনে সারা বিশ্বের মধ্যে ভারত শীর্ষ, এটা কোনো গৌরবজনক কৃতিত্ব নয়। নিউ ইয়র্ক ভিত্তিক ডিজিটাল রাইট ইমপ্লিমেন্টেশন কমিটির রিপোর্টে আজ এই তথ্য জানা গিয়েছে। যখন দেশের কোনো প্রান্তে হিংসা বা অশান্তি দেখা দেয় তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
অর্থাৎ কোনো দেশের অবস্থা সুস্থিতিশীল থাকলে ইন্টারনেট সেবা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয় না। ভারতে বহুবার এ ধরনের ঘটনা ঘটেছে, তাই সারা বিশ্বের মধ্যে এই ক্ষেত্রে ভারত প্রথম স্থানে রয়েছে, এই অভিমত বক্তব্য করেছেন মার্কিন সংস্থাটি। ভারতে যখনই কোনো এলাকায় অশান্তি দেখা দিয়েছে বা হিংসাত্মক ঘটনা ঘটেছে, তখনই সেই এলাকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, যা বিশ্বের খুব কম দেশেই হয় বলেছে মার্কিন সংস্থাটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান মুকেশ আম্বানিকে এখন থেকে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হবে, সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে। শুধু দেশেই নয়, বিদেশেও তাকে এই সুরক্ষা দেওয়া হবে। মুকেশ আম্বানিকে কেন এই জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয় এই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেছে আম্বানির অধিকার রয়েছে সুরক্ষা চাওয়ার, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তাকে সরকার যদি মনে করে জেড প্লাস সিকিউরিটিও দিতে পারে। বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।